কল্যাণী ইউনিভার্সিটির বিএ সেকেন্ড ইয়ারের যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছ তাদের জন্য এই ভিডিওটি, আর যারা পরেও ভিডিওটি দেখবে তাদের জন্য এই ভিডিওটি। তো চলো কথাটা ভিডিও শুরু করে নেওয়া যাক। এর কিছু কথা আমি আগেই বলে দিই। তো দেখো, এটা আলোচনা করবো চ্যাপ্টার বৈষ্ণব পদাবলী, যেটা তোমাদেরকে রয়েছে সেকেন্ড পেপারে রয়েছে বৈষ্ণব পদাবলী। তোমাদের কিন্তু এবার দুটো করে পরীক্ষা দিতে হয়, সেকেন্ড পেপার আর থার্ড পেপার। তো এটা সেকেন্ড পেপারের মধ্যে রয়েছে বৈষ্ণব পদাবলী, এটা তোমার প্রথম অধ্যায়। এই অধ্যায়টি সবচেয়ে বড়, আর এই অধ্যায়তে প্রশ্নও বেশি আসে। আর এর মান হচ্ছে, আমি আজ এই প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে। এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, তো চ্যাপ্টারটা বই কিনে পড়তে চাও অনেক, এখানে পিডিএফ ফাইল রূপে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নিতে পারো, বা এই পিডিএফ ফাইলটা কেউ ডাউনলোড করতে পারো। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে লাগো, আমি বলে দেবো। তো দেখো, আজুহাম কি পেকলু নবদ্বীপ চন্দ্র, এটা রাধামোহনের লেখা। তার মধ্যে কিছু প্রশ্ন আছে, তোমার পাঠ্য গৌরচন্দ্রিকা বিষয়ক পদটি প্রথম পঙ্ক্তিটি কি, প্রথম পঙ্ক্তিটি হচ্ছে কি, আজুহাম কি পেকলু নবদ্বীপ চন্দ্র, তোমার পাঠ্য গৌরচন্দ্রিকা পদটি পদকর্তাকে রাধামোহন। আজুহাম কি পেকলু নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র কে, তাকে নবদ্বীপ চন্দ্র বলার কারণ কি। আজুহাম কি পেকলু নবদ্বীপ চন্দ্র একজন বৈষ্ণব পদে পদকর্তা, রাধামোহন গৌরঙ্গকে নবদ্বীপ চন্দ্র বলেছেন কারণ তিনি কর্মীয় রূপে চাঁদের মতো আলো বিতরণকারী, তাই এই কিরণ বিতরিত হয়েছিল বলে নবদ্বীপ নদী, তাই তিনি নবদ্বীপ চন্দ্র নামে অভিহিত। করতলে কে মুক্তি রেখে বসে আছেন, করতলে কে মুক্তি রেখে বসে আছেন, শ্রী গৌরাঙ্গদেব মুক্তি রেখে বসে আছেন। গৌরচন্দ্রিকার পদে আজুহাম কি পেকলো দেখলো নবদ্বীপ চন্দ্র পদটির সঙ্গে গোবিন্দ দাসের কোন চন্দ্রিকা মিল আছে। তো তোমরা এখানে আমি স্লো স্লোভাবে ধরছি, দু একটা প্রশ্ন বলে দিচ্ছি, কারণ সব বলে দিতে ভিডিওটি বড় হয়ে যাবে, কিন্তু তোমরা এরকম করে স্ক্রিনশট করে নিয়ে লিখে নিতে পারো, অথবা পিডিএফ ফাইলটা কীভাবে ডাউনলোড করতে পারবে সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তো এখানে ভালো করে বুঝিয়ে দিই, এগুলো প্রত্যেকটা প্রশ্নের মান এক, তোমরা এই প্রশ্ন লিখে নাও, যেগুলো আমি গোল্লা গোল্লা দিয়ে দিয়েছি ওইগুলো ভালো করে পড়বে। তো দেখো, এখানে নেক্সট পেজ চলে এলাম, পেজ টু, আজুহাম কি পেকলো নবদ্বীপ চন্দ্র পদটিকে চৈতন্যমূর্তি যে প্রকাশ করেছে তা চন্ডীদাসের কোন পদের মাধ্যমে পাওয়া যায়। দেখো, চন্ডীদাসের ঘরের বাইরে দণ্ডে শতবার তিলে তিলে আয়সা যায়, এই পদটি চৈতন্যমূর্তির সাদৃশ্য রয়েছে। তোমার পাঠ গৌরচন্দ্রিকা পদের মধ্যে কি রাধাকৃষ্ণলীলার কোন রস পর্যায়ের প্রকাশ করেছে, রস পর্যায় কি রাধাকৃষ্ণলীলার পূর্বরাগ রস পর্যায়, রাধাকৃষ্ণ পূর্বরাগ রস পর্যায়ের প্রকাশ ঘটেছে। তোমার পাঠ রাধামোহন দেব রচিত গৌরচন্দ্রিকা পদটি কোন রাগে অতীত, কনরা রাগে অতীত। তো দেখো, ভালো করে বুঝিয়ে দিয়েছি, দাগিয়ে দিয়েছি নিচে, সে প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক করে পড়বে। যে খেনে খেনে ফুল বনেই চলো একান্ত, এরকমটা দেখতে তো কঠিন লাগবে কিন্তু পড়তে হবে, কারণ সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে আসবে। শ্রীদাম সুদাম দাম বলরাম দাসের লেখা, তোমার পাঠ্য বাল্যরসের রসের পদটি কার রচনা, বলরাম দাসের রচনা। তোমার পাঠ্য বাল্য বাৎসল্য রসের প্রথম উক্তি কি, শ্রীদাম সুদাম শুন ওরে বলরাম, শ্রীদাম সুদাম দাম কোন পর্যায়ের পদ, বাৎসল্য রস পর্যায়ের পদ। তো দেখো, এখানে একটা লিখে নিও, এটা এগুলো আমি আস্তে আস্তে ধরছি, যেগুলো তোমাদের ভালো লাগবে সেগুলো লিখে নেবে। আমি গোল্লা দিয়ে রেখেছি যেগুলো আসার মতো, যেগুলো এসেছে আগেরবার পরীক্ষাতেও। তোমার পাঠ্য বলরাম দাস বাৎসল্য পদ রসের পদটিকে মজসুদার উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে, চন্ডী দেখো, চন্ডী ভালো করে মুখস্থ করে নেবে, এটা পরীক্ষা আসে। কে শ্রীদাম সুদাম দাম বলরামকে শুনতে চেয়েছেন, মজসুদা শ্রীদাম সুদাম বলরামকে শুনতে বলেছেন। প্রবোধনা মানে মায়ের মন, এখানে মা বলতে কাকে জানা হয়েছে, এখানে কৃষ্ণের প্রতিপালনকারী মা যশোদার কথা বলা হয়েছে। খুব সুন্দর গল্পগুলো রয়েছে এখানে, এগুলো পড়বে ভালো করে, দেখে ভালো লাগবে, কারণ তোমরা কৃষ্ণের কাহিনী অনেকেই জানো। গোপ জাতির ভিত্তিকে সুদাম শ্রীদাম সুদাম পট্টি হচ্ছে গোপ গোধন পালন, গোপ জাতির ভিত্তি। এখানে সব লিখে নেবে, প্রশ্নগুলো ওয়েট করছি, তোমরা লিখে নিও, আর তোমরা স্ক্রিনশট দিয়ে এগুলো গুছিয়ে নিয়ে তোরা খাতা এখন থেকে প্রস্তুতি নাও সেকেন্ড ইয়ারের জন্য, তবে কিন্তু ভালো করে পাস করতে পারো, কারণ সেকেন্ড ইয়ারে দুটো করে পরীক্ষা একদিন হবে, সেকেন্ড পেপার থার্ড পেপার একসাথে পরীক্ষা হবে। আর বলবো, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে জুড়ে ভালো, কারণ আমি এরকম ভিডিও তোমার আপলোড করতে থাকবো, আর তোমরা বাড়ি বসে অনলাইনে পড়াশোনা করে নিতে পারবে। প্রশ্ন ছোটো ছোটোই আছে, সবগুলো লিখে নেবা এখানটায়, প্রশ্ন এগুলো বললাম না। তো আমি পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি এবারে, যাহা যাহা নিকষয়ে গোবিন্দ দাসের লেখা, যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি পদটি কার রচনা, গোবিন্দ দাসের রচনা। যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি পদটি কোন পর্যায়ে রয়েছে, পূর্বাগের পদে রয়েছে। তো এগুলো সব দেখতে পাচ্ছ প্রশ্নগুলো, তোমার যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি পদটি কোন রাগে গান করা হয়েছে, পদটি বালা ধানসির আগে দান করা হয়েছে। তোমার পাঠ্য গোবিন্দ দাস হচ্ছে পূর্বাগের ভাষায় বুঝে বলবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এই যে তোমার পাঠ্য গোবিন্দ দাস রচিত পূর্বাগের বিষয়টি কোন ভাষায় রচিত, পূর্বাগের বিষয়টি ব্রজবুলি ভাষায় রচিত, ভালো করে পড়বে। আর এগুলো লিখে নাও ভালো করে, আমি ওয়েট করছি। ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে, তবু তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নিও ভালো করে, কারণ তোমাদের অনেক কাজে লাগবে। গোবিন্দ দাস রয়েছে যা যা নিকষায় পদে, বিদ্যাপতি কোন পদের প্রভাব দেখা যায়, বিদ্যাপতি যাহা যাহা পদ যুগ ধাই পদটির প্রভাব দেখতে পাওয়া যায়।
এগুলো ভালো যাহা যাহা এই যে জিনিসগুলো কি মানে কি এই প্রশ্ন অর্থ কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু এই অর্থগুলো কিন্তু ভালো করে পড়বে, একটু পড়লে দেবে পরীক্ষা হলে যে প্রশ্নটা আসবে তুমি পারবে। গোবিন্দ দাস হচ্ছে তোমার পাঠ্য পূরক পর্যায়ে কোন পর্যায়ের পদে কার প্রতি কার পূর্বরাগ সৃষ্টি হয়েছে? রাধা শ্রী রাধা রূপদর্শনে শ্রীকৃষ্ণের পূর্বরাগ সৃষ্টি হয়েছে। আমারই জীবন সঙ্গে কর তো হই খেলি, কে কার জীবন নিয়ে খেলা করেছে? শ্রীকৃষ্ণ জীবন নিয়ে রাধা ও তার সহচরীরা খেলা করেছেন। গোবিন্দ দাস পূর্বরাগের পদানুসারে রাধা হাসলে কিসের প্রকাশ করে? রাধা হাসলে কুন্দ কুমুন্দ পুষ্পের প্রকাশ ঘটে। পরের চ্যাপ্টার গগনে অবগন বলেছে অনেকগুলো চ্যাপ্টার, তো এখানে লিখে নাও সব কটা ছোটো ছোটো প্রশ্ন আছে, এগুলো বললাম না আর। এই ভিডিওটির জন্য অবশ্যই তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, কারণ লাইক করলে ভালো লাগে, আর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, কারণ আমি সবার কমেন্ট করি আর সেটাই আমি নেক্সট ভিডিওটা আপলোড করে দেওয়ার চেষ্টা করি। কারণ অনেকেই আমাকে আস্ক করেছিল যে সেকেন্ড ইয়ারে নোট দেওয়া কবে শুরু করবে, সেকেন্ড ইয়ারে প্রস্তুতি কবে শুরু করবে, তাই আমি শুরু করে দিলাম। তাই তোমরা এগুলো আপলোড করতে শুরু করো, আর ফার্স্ট ইয়ার দেওয়ার হরপ্পা সভ্যতা দিয়েছি, আর ওটা যার দরকার সে লিখে নেবে, বা তোমাদের ফ্রেন্ড বা ভাই বোনদের সবাইকে শেয়ার করবে এইটা, যাতে তারাও যেন এই অনলাইনে এরকম করে পড়াশোনা করে নিতে অনেকটাই পারে। প্রাইভেট পড়লেও একটা এখানে অনেক কিছু কাজে লাগবে, কারণ এক্সট্রা জানতে কোনো ক্ষতি হয় না। তাই বলবো যে আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও, তারা সবাই যেন প্রচুর প্রচুর শেয়ার করে, যেন সবাই বাড়ি বসে পড়াশোনা মোটামুটি করে নিতে পারে। অনেকে মাস্টার নিয়ে পড়তে পারে না, অনেকে টাইম পায় না, আর সেই কারণেই তোমরা এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন বাড়িতে বসে খাতায় সুন্দর করে লিখে নিয়ে তোমরা কিন্তু পড়তে পারো। অধৈর্য হলে হবে না, কারণ এখান থেকে টোনি সত্যি নেটের মাধ্যমে পড়তে একটু অসুবিধা হয়, তবু যদি ধৈর্য নিয়ে পড়া যায় ঠিক পড়া যাবে। দেখতে পাচ্ছি প্রশ্নগুলি সব কটা আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি, কারণ তোমরা লিখবে আর এটা স্ক্রিনশট নেবে সেই কারণে। আর বলি যে আমার এই পিডিএফ ডাউনলোড করতে গেলে আমার নিজস্ব কোনো ওয়েবসাইট তেমন নেই, সেই কারণে যখন আমি পিডিএফটা ডাউনলোড করি তখন অন্তত তোমায় 10 টাকা চার্জ কাটবে। 10 টাকা চার্জ কাটলে তুমি নিতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, যারা পিডিএফটা লাগবে তাহলে আমি কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবো, তাহলে ওখানে তোমার ডাউনলোড করে নিতে 10 টাকার বিনিময়ে তোমার পিডিএফটা পুরো ফোনে ডাউনলোড করে নিতে পারবে, যেটা জিমেইলে তোমাদের গুগল ড্রাইভে তোমাদের সেভ হয়ে যাবে, সেখানে তোমার প্রিন্ট আউট করে বের করে নিতে পারবে। যদি মনে করো প্রিন্ট আউট করে বের করে নেবে তো গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে, 10 টাকা দিয়ে যদি তোমরা পে করো ফোনপে বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে তাহলে দেখবে এটা সেভ হয়ে যাবে, আর তাহলে তোমরা সেখান থেকে প্রিন্ট আউট বের করে নিলে কোনো অসুবিধা হবে না, বাড়ি বসে ভালোভাবে আর পড়তে পারবে, এটা তোমাদের ব্যাপার, নাহলে এরকম করে তোমরা লিখে নিতে পারো। দেখো পরে যেটা সুখের লাগে এই ঘর রাধুনু জ্ঞান দাসের রচিত, সুখের লাগে পরটি কার রচনা? জ্ঞান দাসের রেখা, জ্ঞান দাস রচিত সুখের লাগে পরটি কোন পর্যায়ের? আপেক্ষা অনুরাগের, শীতল বলিয়া চাঁদ হিসেবে, এগুলো সব দেখতে পাচ্ছি, প্রশ্ন লিখে নাও। ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এর জন্য কারণ অনেকগুলো এক নম্বরে প্রশ্ন, প্রচুর এক নম্বরে প্রশ্ন আছে, কারণ এই প্রশ্ন পদাবলী চ্যাপ্টারটা খুবই বড়ো, আর আমি যাতে আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা লিখে নিতে পারো ভালো করে, আর সেই কারণে আর এত বলে দেওয়া সম্ভব নয়, তাই তোমরা লিখতে লাগো, আমি আস্তে আস্তে তোমার পেজগুলোকে আমি দেখাচ্ছি। মোট 12টা পেজ আছে, এই 12টা পেজের মধ্যে এই 12টা পেজ রয়েছে, ভালো করে পেজগুলো সব ভালো করে পড়লেই তোমরা বৈষ্ণব পদ থেকে 1 নম্বরে শর্ট কোশ্চেন আশা করি আর আটকাবে না। তো পরের চ্যাপ্টার দেখো, প্রেমক অঙ্কুর জাত গোবিন্দ দাস, প্রেমক অঙ্কুর জাত কার লেখা? গোবিন্দ দাসের লেখা। প্রেমক অঙ্কুর জাত আদভেল পত্রিক কার রচনা? গোবিন্দ দাসের সংস্করণ থেকে নেওয়া হয়েছে। প্রেমের অঙ্কুর জাত পত্রিক কোন পর্যায়ের? এটা হচ্ছে আপেক্ষা অনুরাগের পদ। এই পদগুলো কিন্তু ভালো করে পড়ে, কোনটা কোন পত্রিকা আছে, কার লেখা, আর সেখানে যে অর্থগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়লে মোটামুটি এখান থেকে বেশি প্রশ্ন আসে, এগুলো ভালো করে পড়বে, কারণ বহুত বড়ো প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে, তার মধ্যে যে প্রশ্ন গোল গোল দিয়ে রেখেছি আমি সেই প্রশ্ন তুমি ভালো করে পড়বে, কারণ সেই প্রশ্নগুলো বিভিন্নবার পরীক্ষায় এসছে। কে আগে বিস্মিত হয়ে থাকেন? কৃষ্ণ রাধাকে বিস্মিত করে থাকেন। দেখো খুব একটা কঠিন প্রশ্ন আছে না, পড়ে গেলেই পরীক্ষা হলে পেরে যাবে, যদি না পড়ে যাও কিছুই পারবে না। কী কবরে সখী বিদ্যাপতির লেখা এটা? তো পরের চেটা দেখো, কী কবরে সখী? তাই এখানে এগুলো ভালো প্রশ্নগুলো পড়বে, এগুলো আর বললাম না, তোমরা এখানে দেখে নিও ভালো করে, কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে। আর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে হয় কীভাবে ডাউনলোড করতে হয় আমি বলে দিলাম, কারণ আমাকে কমেন্ট বক্সে বলবে যার পিডিএফ ফাইল লাগবে তাকে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্ক দিয়ে 10 টাকা পে করে এই সম্পূর্ণ ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো, এটা বেশি বেস্ট হবে। আর অথবা তোমরা এখানে বসে বসে এই প্রশ্নগুলো সবকটাই লিখে নিয়ে পড়তে পারো, কারণ ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে, কারণ প্রচুর প্রশ্ন রয়েছে এখানে,
এখানে অনেক প্রশ্ন আছে, যদি আমি গোল দিয়ে গোল গোল যতই আমি ইম্পর্টেন্টগুলো দিয়ে থাকি তবুও এখানে প্রচুর প্রশ্ন, কারণ এই বৈষ্ণব পদাবলীর মধ্যে রয়েছে প্রচুর চ্যাপ্টার, অনেক চ্যাপ্টার, কারণ একটা বইয়ের অর্ধেক অংশই বৈষ্ণব পদাবলী, আর তাই এখানে অনেক চ্যাপ্টার রয়েছে। আর সেই জন্য তোমাদেরকে পড়তে গেলে বা লিখতে গেলে স্ক্রিনশট দিয়ে নিতে হবে, বাস বারবার পজ করে করে তোমাদের কিন্তু ভিডিওগুলো লিখে নিতে হবে। আমি খুব আস্তে আস্তে উল্টে পেজগুলো পাল্টাচ্ছি, কারণ যাতে তোমাদের সুবিধা হয়, যে তোমার লিখে নিতে পারো ভালোভাবে। তো দেখো পরের চ্যাপ্টারটা আসছে, আজু রহিমিহাম বিদ্যাপতি। তো আজু বিদ্যাপতি হামবাগে পয়াল শিষ্য পদ্ধতি কার রচনা, তো এটা কার রচনা লিখো, বিদ্যাপতি রচনা, যেটি বিদ্যাপতির লেখা। আর এখানে সব প্রশ্নগুলো করে ভালো করে পড়ে নেবে, প্রত্যেকটা প্রশ্ন কে কাকে কে কার মুখচন্দ্র দেখেছেন, রাধিকা কৃষ্ণর মুখচন্দ্র হয়েছে বিদ্যাপতি। দেখো আগেই বলি বৈষ্ণব পদগুলি সমস্ত কিন্তু বেশিরভাগটাই কৃষ্ণ রাধাকৃষ্ণকে নিয়েই লেখা, কিন্তু এই যে লেখাগুলো লাইনগুলো কিন্তু দেখতে কঠিন মনে হবে, কিন্তু ভিতরে কিন্তু একদম পাতি বাংলায় লেখা আছে, ঠিক আছে? যে লাইনগুলো কবিতার লাইন সেগুলো একটু কঠিনভাবে মনে হবে, কিন্তু ভিতরে পাতি বাংলা লেখা আছে, তাই এতে কোনো ভয় পাওয়ার বিষয় নেই। তাই এগুলো দেখে নেবে ভালো করে, তাহলেই সব হয়ে যাবে। তো এই পর্যন্ত ভিডিওটি, দেখো লাস্ট চ্যাপ্টার ছিল তোমাদের হচ্ছে আজু রহিমিহাম বিদ্যাপতি, এটাই তোমার লাস্ট চ্যাপ্টার ছিল, মোট 12টা পৃষ্ঠা। তো এগুলো সব ভালো করে লিখে নেবে, আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি, কারণ বেশি করে ভিডিও করলে তোমরা দেখতেও বোরিং বোধ করবে। আর ভিডিও শেষ করার আগে বলবো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, নিজের সুরক্ষিত রেখো, আর পরিবারকে সুরক্ষিত রেখো, নিজের স্বাস্থ্যের যত্ন নিও। তো এই পর্যন্ত ভিডিওটি, তো চলো ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর একদম যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছো একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় হিন্দ।